ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নায়কের, না আমি যার নায়িকা, প্রথম নায়িকা, না আসলে কিভাবে বললে সুবিধা হয় এটা আমি আসলে বুঝতে পারছি না। সো আমি আমার প্রথম নায়ক, আমি যার সাথে প্রথম স্ক্রিনে নায়িকা হয়েছি, যার সাথে কাজ করে, যার হাত ধরে, যার সাথে অ্যাক্টিং করে, যার সাথে ডায়লগ বলে মানে নায়িকা ফিল পেয়েছি এবং দর্শক আমাকে মানে পরীমণিকে পেয়েছেন, সেই মানুষটার সাথে, সে আমার কাছে শুধুই একজন মানুষ, আপনাদের কাছে অনেক বড় নায়ক, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, অনেকের কাছে লিডার, আর আমার কাছে শুধুই একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু। আসলে আমি আমি কোনো শিরোনাম দিয়ে আসলে সংজ্ঞা দিয়ে তাকে ব্যাখ্যা করতে পারবো না, সো সরাসরি চলে যাই আমরা তার কাছে। জায়েদ খান, প্রথম আমি তোমার নাম নিলাম, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো, তুমি আছো এখানে, ভালো না থাকার কোনো উপায়? এটা শুধু দর্শকদের জন্য জিজ্ঞেস করেছি, আমি কিন্তু আমার পক্ষ থেকে অনেক আগে জিজ্ঞেস করেছিলাম। আমি তো তোমার সামনে আসলে টেনশনেই থাকি, কারণ তুমি যে চুজি এবং যা সুন্দর ড্রেস পরো, এই সুযোগ যদি ভালো ড্রেস পরে না আসে তাহলে তো বিপদ। আজকে আমি তোমার জন্য পুরো নায়িকা সেজেছি, দেখো। আমার মনে হয় যে আমি নায়িকা এই ট্যাগটা, অনেকের তো সাপোর্ট থাকে, তার মধ্যে প্রথম যে বড় একটা সাপোর্ট দরকার হয় সেটা তুমি দিয়েছো, না আমি তোমার থেকে পেয়েছি। তোমার যোগ্যতা কেউ দেয়নি, তোমার যোগ্যতা, তোমার সিনসিয়ারিটি, তোমার সৌন্দর্য, তোমার কাজ তোমাকে আজকে এখানে নিয়ে এসেছে। তুমি হচ্ছে আমার প্রথম হিরো, জায়েদ খান, আপনাদের জায়েদ খান, আর আমার সব থেকে ভালো বন্ধু এই প্রফেশনের, রাইট? এন্ড আমার জীবনেরও ট্রু। তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ একটু? আর তোমার এই বলাগুলোর মধ্যে অনেক ভালোবাসা, অনেক ফিলিং জড়িত আমি জানি, সেই জন্য আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে আমার জায়গাগুলোতে ফিরে গিয়েছিলাম। তোমার সাথে প্রথম দেখা, কাজ, বন্ধুত্ব, অধিকার দিয়ে আমাকে কলার ধরা, তুই বলা, এই জিনিসগুলো আমার সাথে আসলে কোনো জায়গায় করা হয়নি। এবং রাত 3টার সময় উঠে ঝগড়া করা, এই ওঠ তুই কেন ঘুমাচ্ছিস, 7.5 মিনিট ঝগড়া করা, হ্যাঁ এটা তোমার সাথে একমাত্র হয়েছে, আর কারোর সাথে হয়নি। তো আমরা একটু দর্শকদের সাথে আমাদের ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে চাই, তো সেক্ষেত্রে বলবো যে তোমার ঈদ কেমন কাটছে? ঈদ তো গেল তোমার সাথে, সেটা তো তোমার সাথে, কারণ গতবারও ঈদ গিয়েছে পিরোজপুরে তোমার সাথে। তুমি দর্শকদের কিন্তু বলোনি একই জায়গায় যে একই মাটিতে একই জায়গায় জন্ম আমাদের, একই জায়গায় বলবে আমাদের, তো দর্শকদের বলতে চাই যে পরীমণি আর আমি একই মাটির একই জায়গায় পিরোজপুরে, আমাদের একই জায়গায় বাড়ি, যে তোমার বাবা মা ওখানে থাকে, ওরও নানু বাড়ি ওখানে, ওখানে যায় ওর নানুর কাছে, আমার ওখানে জন্ম আর বেড়ে ওঠা, বেড়ে ওঠা, জন্ম বেড়ে ওঠা ওখানে, এবং নানু যে সেও আমাকে একদম সন্তানের মতো আদর করে, সে কোনো নায়ক চিনেও না ভালো করে বলতে গেলে, আমার প্রতি ভালোবাসো অসীম, এবং সে আমার নির্বাচনের সময় আমার জন্য দোয়া করেছে দুহাত তুলে, সে পরে 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 কথা তোমাকে জানাবো। সিরিয়াসলি অনেক বেশি এটা। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু আমার নানুর কথা বললো আর আমি একটু ওর আম্মুর কথা বলি, সেটা হচ্ছে খুব ফানি, তারপরে বলতে হচ্ছে যে আমরা সেটের মধ্যে একবার আমার কোনো একটা কারণে মন অনেক বিষণ্ণ, অনেক কিটমিট হয়ে থাকে না মানুষের মেজাজ, তো আমি কোনো একটা কারণে খুব ডিস্টার্ব, ও ওই দিন ফাইজলামি করছে আমার সাথে প্রথম ফার্স্ট, হাই বেবি কি অবস্থা, হ্যালো, খুব ইয়ো ইয়ো টাইপের একটা ড্রেস ড্রেস পরে সে অন্য একটা সেট থেকে, শুটিংয়ের সেট থেকে ওই সেটে গেল, যে বলে কী ব্যাপার, শুটিং কি শেষ, এই সেই হ্যান ত্যান খোঁজ খবর নিচ্ছে, তো তখন বললাম ও ফার্স্ট টাইম বেবি বেবি কেন করছে এরকম, আমার আরও বিরক্ত লাগছে। তো আমি বললাম ওকে ফাইন, তুমি বেবি বলছো আর তোমার মা ফোন করে আমাকে বলে যে দেখো জায়েদ কিন্তু তোমার ভাইয়ের মতো, হ্যাঁ তুমি আমার মেয়ের মতো, অন্তর্জেলা শুটিং এ গেছিলাম পিরোজপুরি, এটা ও বললে যে কি খাবা তুমি আমার এলাকায় আসছো বলো তো, আমি হাঁসের মাংস খাবো, শীত ছিল অনেক, তো ওকে ফাইন দেখলাম, ঠিক 2 ঘন্টার মধ্যে 4টা বক্স, এত বড় বড় বক্স, কি ব্যাপার, একটার মধ্যে রাজহাঁস, একটার মধ্যে ওই যে কি হাঁস, দেশি হাঁস আমাদের যেটা, তো 3-4 রকমের হাঁস, ও মাই গড, আমার দেখে আমি খাবো কি, আমি খুলেই বসে আছি 20 মিনিট ধরে দুম করে বসে পড়েছিলাম দেখে। গ্রামীণফোন, বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক,
যেটা কইতেছিলাম, আমার মেয়ে হলে নাম রাখবো আলু। গেল এই নিয়ে তিনবার। আলম ভাই, আপনারটা জিপি না? হ্যাঁ জিপি তো। একটু দেন না। কেউ ব্যবহার করে কেউ করে না, কিন্তু গ্রামীণ ফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্বসেরা ওকলা স্পিড টেস্টও এক নম্বর গ্রামীণ ফোন। মার সাথে কথা বলবি? এক নম্বর নেটওয়ার্কে কথা বলুন সবচেয়ে কম রেটে যে কোনো লোকাল নাম্বারে, মাত্র 78 অথবা 113 টাকা রিচার্জে। গ্রামীণ ফোন। ওকে, অনেক অনেক মজার স্মৃতি, অনেক অনেক আসলে যে বললাম প্রথমেই, যেটা বলে আসলে শেষ করা যাবে না। কুরবানি আসলে আমাদের এক একটা বছর এক এক রকমের হয়, আবার অনেক বছর এক একভাবেই কেটে যায়। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, যে তোমার আমার ক্ষেত্রে, যে 2 বছর ধরে কুরবানির ঈদ মানে এফডিসি, রাইট? আমাদের সেকেন্ড ফ্যামিলি। আমি তো ধরো যেতেই পারলাম না, এই ট্রেন্ডটা চালু করছো তুমি, বাট তোমার এই জিনিসগুলো কিন্তু আমাকে অনুপ্রাণিত করেছে। মানুষের কিছু ভালো কাজ দেখলে কিছু মানুষ শিখে, তারই দেখো ধারাবাহিকতা। এবার কোরবানিটা করতে হলো তোমার সাথে আমার এফডিসিতে। তুমি 2টা গরু দিলে, আমি শিল্পী সমিতি থেকে 3টা গরু দিতে হলো, 5টা গরু এফডিসিতে। আমি আমি যদি কোনোদিন নেতা হই, তুমি যদি সাপোর্ট দাও এন্ড সবাই যদি দোয়া করে, তো আমি 10টা গরু কোরবানি দিব। না, গরু কিন্তু 10টা বা 20টা দেওয়ার কথা না, তুমি দিচ্ছ, এটা আমার ভালো লাগা, এটা ভালো লাগা, এটা তোমার, তুমি মানুষের মনকে নিয়ে চিন্তা করছো। গরিব এফডিসিতে কিছু মানুষ থাকে যারা আর্থিকভাবে অসচ্ছল, আমরা যাদেরকে বলি যে একটু অতিরিক্ত শিল্পী, সেই মানুষগুলো কোথায় যাবে ঈদের দিনও সকালে আসে? এটা তো মানুষের বাসা যেতে পারে না, শিল্পী আত্মসম্মান। তো এই মানুষগুলো তুমি কোরবানি করলে, মানুষগুলো গতবার সব সমস্ত মানুষ তোমার মাংস নিয়ে দোয়া করেছে তোমাকে, এটা আমি যখন নিউজে দেখেছি আমার চোখে পানি রাখতে ধরে রাখতে পারিনি, এটা আমি কখনো দেখিনি। আর বিশ্বাস করো, আমার জীবনের শ্রেষ্ঠ কুরবানি ছিল ওটা। তো আমরা সিনেমাতে ফিরে যাই, তোমার আমার প্রথম সিনেমা না, এটা কেন ইতিহাস আছে এই সিনেমার গল্প, যেহেতু আসছে সিনেমা দিয়ে বলতে হয়। আমার জীবনের এতগুলো ছবিতে তোমার সাথে যে স্টার্টিংটা, এইটা আজও মেমোরেবল, আমি ভুলতে পারি না। কারণ আমি, আমাকে জানো না, আমি তখন মালয়েশিয়াতে শুটিং করি, দর্শকের জানা উচিত, হঠাৎ করে আমাকে ফোন করে, জানে না তো শাহ আলম, হঠাৎ করে ফোন করে বললো, আরেকটা নায়িকা ছিল, নাম বললাম না এখানে, সেই নায়িকাটা ছিল এই ছবিতে, তো তোমার ছবি পাঠালো আমাকে মালয়েশিয়াতে আমার ইনবক্সে। এরকম এটা সুন্দর দেখেই এক বাক্যে মাইকের পরি পরির মতোই দেখতে। তো আমি আসলাম বাংলাদেশে, মগবাজার KFC-তে যাওয়ার কথা, তোমার আসার কথা, আমি দেরি করে ফেললাম আসতে, তুমি এসে দেখা করে KFC-তে মগবাজারে স্যানিটারি নিয়ে তোমার ড্রেস ট্রেস বুঝে তুমি চলে গেলে। নো, এটা না, এটা হয়নি জানো, তোমাকে হয়তো এভাবে বলা হয়েছে বা তুমি এভাবে জানো, বিষয়টা ছিল এরকম যে আমি একটা বিল্ডিংয়ের, হ্যাঁ আমি KFC-তে দেখা করেছি, দেখা করে বলেছি যে আমার একটু কাজ আছে। কোথায় কাজ আছে? অমুক বিল্ডিংয়ে। হ্যাঁ, আমি একটা, আমি যে জায়গায় কাজ করছিলাম ওই জায়গার আমি অ্যাড্রেস দিয়ে গেলাম তাদেরকে, কাজ শেষ করে একদম জাস্ট আমি জাস্ট বের হলাম, সাথে সাথে দুজন দাঁড়িয়ে দৌড়ে কাছে আসলো, এসে বললো যে ওকে ভাইয়া ঠিক আছে, তাহলে আপনি অনেক কাজ করেছেন, অনেক রাত হয়েছে, তো আমরা আজকে চলে যাই, পরের দিন দেখা হবে। ওকে ফাইন, হঠাৎ মিলালো, মিলানোর সময় আমার হাতের মধ্যে একটা সাদা রঙের খাম, তো আমি সবার সামনে খুললাম না, আমি ব্যাগে পড়লাম, দেন বাসা আসলাম, বাসায় এসে নানু ভাইকে কল দিলাম যে এরকম এরকম অবস্থা, আমি কি খামটা খুলবো? বলে কি মনে হয় খামের মধ্যে, আমি টাকা মনে হচ্ছে, বলে খুলো, খুলে দেখি 1,00,000 টাকার একটা বান্ডিল। আমি এটা ধরতে ভয় পাচ্ছিলাম যে আমি এটা ধরলেই তো আসলে এরকম হয়ে গেল যে আমি কাজটার সাথে বাধা পড়ে গেলাম। হ্যাঁ, তারপরে আমি বললাম যে আচ্ছা হিরোকে, ততক্ষণে কিন্তু আমি জানি না হিরোটাকে, বলে জায়েদ খান, মিলন ভাই, আমি একটু দেখতে চাই তাদেরকে। বলে তুমি তাদেরকে চিনো না? আমি বলছি না রে বাবা, সামনাসামনি দেখতে চাই। বলে না না, তাদেরকে তো সামনাসামনি তোমাকে দেখানো হবে না, শুটিংয়ে দেখানো হবে। আমি ও আচ্ছা, তাহলে স্ক্রিপ্টটা নিয়ে আমরা একটু বসি, এইভাবে আসলে আগানো, সেই থেকেই চলছে ভালোবাসার সীমাহীন। আর আমি, আমাকে আমার যেই ওস্তাদ শাহ আলম মণ্ডল সারাক্ষণ বলতো, তোকে আমি কত সুন্দর একটা নাম দিয়েছি, ভালোবাসা সীমাহীন, তোর সারা জীবন ভালোবাসা এই সিনেমা থেকে ফুরাবে না। তুমি তুমি কি জানো যে আমার প্রথম মুভির নাম কি? কি আমার প্রথম মুভি? কিন্তু ভালোবাসা, ভালোবাসা, ও শুধু ভালোবাসা, ভালোবাসা। তুমি বললা যে ভালোবাসা ধরে রাখলেই ধরে থাকে, এবং তোমার মুভির নামও, তোমার ফার্স্ট মুভি আমার সাথে ভালোবাসা সীমাহীন, ভালোবাসা শব্দটা আছে, আর সেই থেকে আমরা ভালোবাসা সীমাহীনই আছি। আর সেই ভালোবাসা সীমাহীনটা 5টা ছবি পার করলাম, রেকর্ড তোমার চলচ্চিত্র ক্যারিয়ারে, তোমার রেকর্ড আমার রেকর্ড। You did a 5 movies with me.
অলরেডি 3 হ্যাজ বিন রিলিজড, দুটো রিলিজের অপেক্ষায়, হ্যাঁ অপেক্ষা, এবং বাকি এবং বেশি মুভি তোমার সাথে আমার সবচেয়ে। তারপরে যেটা হয়েছে যে সবথেকে ভালোবাসা সীমাহীন এত সুন্দর একটা নাম থেকে সবথেকে শেষে যেটা রিলিজ হয়েছে অন্তর্জ্বালা, বলো কি তোমার ফিলিং? আমার লোম মানে পুরো দাঁড়িয়ে গিয়েছে তোমার বলার সাথে সাথে অন্তর্জ্বালা, বিশ্বাস করো। পরিমণি আমাকে যেভাবে মূল্যায়ন করেছে রাত 3টায় ফোন করে কেঁদে, আমার মনে হচ্ছে একটা অধিকার যে আমি ওইখান থেকে বলতেই পারি রাত কয়টা বাজে, ওটা আসলে মানে কেয়ার করার মতো রিলেশন এটা ভেরি করে। আমি ফোন করে বলবো যে ওকে বকাঝকা করব, তুই আর কোনো সিনেমা করবি না কিন্তু, হ্যাঁ তুই কিন্তু অন্তর্জালার মতো একটা সিনেমাতে কাজ করেছিস। রাইট, সো চলো আমরা দর্শককে একটু জ্বালিয়ে দিই আসি, চলো। ওকে, রক্ত লেগা নতুন কিছু না, সেই ছোটবেলা থেকেই রক্ত নিয়েই কাটতো সারাটা দিন। রক্ত দিয়ে হয়তো দিনের শুরু, আর রক্ত দিয়েই হয়তো দিনের শেষ। এটা হইল পরিবারের বড় ছেলে, নাম আলাল, নায়ক মান্নার অন্ধ ভক্ত। খাটি শোনা তো, কত ক্যারেট? 22 না 24? বিয়ে হলো না, শাদি হলো না, বললাম কেমনে, বললাম কেমনে? বাপ নিয়ে এত অহংকার কিসে? আরে তুই তো কসাইয়ের পোলা। আমার হিরো মান্না মইরে গেছে। ছোট ছোট কিছু আশা জমেছে মনে, চুপি চুপি ভালোবাসা এসেছে জীবনে। ওকে ওকে, তোমার অভিনয়, বাই গড, আমি কি করতে পেরেছি আমি জানি না, আমি চেষ্টা করেছি। এটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল যে আমার কাছে প্রথমে বলা হচ্ছিল যে দেখো তুমি কিন্তু এই সিনেমার নায়িকা না, আমাকে একটা কথাই এই সিনেমাতে ইনভলভ করিয়েছে, বলে পুরো সিনেমাটা তুমি, আমি একটা কথাকে শুধু পিক করেছিলাম যে এই সিনেমাতে তুমি নায়িকা না, পুরো সিনেমা তুমি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আর সেই চ্যালেঞ্জটাকে আমি আমি প্রুভ করে দেখিয়েছি, সবাই বলেছে যে ওকে, যেহেতু আমাকে প্রশ্ন করে আপনার চুলটা কবে আবার ওইভাবে কাটবেন বা কবে খত, কোন ছবির কথা বলেন, আমার কিন্তু 4-5টা ছবি রানিং, কোনটা জিজ্ঞেস করেন না ভাই, আমি একটার জন্য শুধু বসে আছি, ক্ষত। ক্ষতর উত্তর কে দিবে? আমি বলেছি কখনো যদি টেলিভিশন অনুষ্ঠান বা পরি আমার সামনে আসে, যেহেতু পরি শুধু আমি দর্শকের সামনে জিজ্ঞেস করব, হ্যাঁ পরি যেহেতু এটা শুধু নায়িকাই না, পরি তার প্রোডিউসার এবং পরি রবীন্দ্রনাথের সোনার তরির সাথে, আই ব্লেম মি, আমার বাম হাত চুল করছে, সোনার তরির সাথে নাম লিখে এটা তার প্রোডাকশনের প্রথম প্রোডাকশন করেছে সোনার তরি, এবং সুন্দর করে ঝাঁকঝমকভাবে এটার অনুষ্ঠান করেছে, তো এটার উত্তর সেই দিবে। আসলে জায়েদ খুব বেশি জানতে যাচ্ছে তার মাথাটা আবার কবে নেড়া হবে, কবে সে এখানে টেন্ডুটো কাটাকুটি করে তারপর সে ক্ষত মানে শুটিং এ যাবে। আমি জায়েদকে বলে দিতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে, এবছরই ইনশাল্লাহ আমরা ক্ষত শুটিংটা ডান করে ফেলবো। ইয়েস, আমি তো রান্না
মানে আমার আসলে রান্নাটা প্রতিবারই হয় কি যে আমি প্ল্যান করি যে রান্না করব, কিন্তু ওই যে চাঁদযাত্রার একটা বিষয় থাকে যে সবাই মিলে মাস্তি করে সারা রাত খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই, দেন ঘুম থেকে উঠি, মানে সকালেই ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি বিকেলের পরে, এরকম একটা বিষয় থাকে রোজার সময়। আর কুরবানিদের সময়, কুরবানিতে তুমি খুব টাইমলি আসলে দেখলাম, কুরবানিদের সময় দুইটা বছর আমার কুরবানির পুরো শিডিউলটাই চেঞ্জ করে দিয়েছে। কুরবানির পুরো যে একটা থাকে না একটা প্ল্যান, একরকম চলছিল সারা জীবন, একরকম কুরবানি হচ্ছিল যে নানু বাড়িতে কুরবানি হয়, আমি যাই, সবাই আসে, মাংস বিতরণ হয়, আমরা একসাথে রান্না টান্না হয়, খাওয়া দাওয়া করি, অনেক লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, ওই ব্যাপারটা আমি দুবছর ধরে ভুলেই গেছি। সালামের বিষয়টা তো বুঝলে না কিছু, সালামিটা কি কত কি পেলে এবার, এই যে এখনই তোমাকে সালাম করবো, সবার সামনে টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ ওকে, আমি একটা ধুম ধাড়াক্কা দিয়ে শেষ করতে চাই। ওকে দর্শকদের কিছু বলে দিই আমরা, দর্শকদের যেটা বলতে চাই যে ঈদ মোবারক, ঈদ কাটুক আনন্দে, ঈদ কাটুক সুখে খুশিতে, আর সব আবারও যেটা বলছি অবশ্যই কিন্তু কোরবানির ঈদে হলে টিকিট কেটে বাংলাদেশি বাংলা সিনেমা দেখবেন, এইটা কিন্তু অবশ্যই দেখবেন। আমরা ছোটবেলায় দেখেছি কোরবানি শেষ করে সব করে যতটুকু ঘুরবেন একটা ছবি দেখবেন, বাংলাদেশি ছবি, এখন অনেক ভালো ভালো ছবি হয়। আর আর ঈদে কিন্তু অবশ্যই ঈদ স্পেশাল ছবি হয়, হ্যাঁ রাইট, একদম টার্গেট করা থাকে যেটা ঈদের সময় রিলিজ হবে, রিলিজ হবে, সো ওটা কিন্তু একটু আলাদা হয়, ঈদের জন্য হয় আর খুবই আপনাদের জন্য খুব স্পেশাল করা হয়। ঈদ কোরবানি বিশেষ করে স্যাক্রিফাইস, আপনার পাশের মানুষটিকে খেলেই আপনার খাওয়া, আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি পাশের বাড়ির মানুষটিকে খোঁজ নেবেন সে সুখে আছে কিনা, খেতে পেরেছে কিনা। বাবা মনু তুমি তো এককারে গেছো, মনে তুমি হেরে কইও না, লিডার হয়ে গেছো তুমি, মই কি তো গেছি, মই লিডার হইছি কিন্তু সিনেমার শিল্পীদের লিডার, মই এলো কইলাম। সো সবাইকে ঈদ মোবারক, আর চলো চলো লেটস মুভ, নো অন্য কিছু হবে, চলো না একটু লাগা।